কথায় আছে, কারোর সর্বনাশ তো কারোর আবার পৌষ মাস। ভূতনি যখন বন্যায় প্লাবিত, ভূতনির তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলে থইথই করছে। বিস্তীর্ণ এলাকায় জল ঢুকেছে, মানুষ সমস্যার মধ্যে রয়েছে। আর এই সমস্যায় থাকা মানুষকে নৌকায় উঠলে দিতে হচ্ছে বাড়তি টাকা, 50 টাকা দিলেই তারপর এই নৌকায় পারাপার করা হচ্ছে, মাথা পিছু লাগছে 50 টাকা। আর এতেই প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা যারা অভিযোগ তুলছেন যে সরকারিভাবে যে সমস্ত নৌকা দেওয়া হয়েছিল সেই নৌকাগুলি এলাকার পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সদস্যরা নিজেদের ব্যবহার করার জন্য রেখে দিয়েছে, ফলে মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। 50 টাকা দিলেই মাথা পিছু নৌকায় পারাপার করা যাচ্ছে। আর এমন পরিস্থিতিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে ভূতনির প্লাবিত এলাকার মানুষের মধ্যে। নৌকা আছে, প্লাস তার মধ্যে নৌকা দিয়েছে, ঠিক মতো যাতায়াত করতে পারছে না, তার মধ্যেও মানুষ কত টাকা করে নিচ্ছে নৌকাগুলো? 50 টাকা করে নিচ্ছে একজনের 50। তো সরকারিভাবে কি কোনো ব্যবস্থা আছে? ওই হিসাবে তো সরকারিভাবে কোনো কিছুই বুঝতে পারছি না। 50 টাকা করবে দিতে হচ্ছে, তাহলে সরকারি হিসাবে তো কোনো কিছু না, প্রাইভেটেই চলছে। তাহলে নৌকাটা যে চালাচ্ছ, এখান থেকে যে যাত্রীদের নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? এখান থেকে তিতুলা, তারপরে চাম্পানগর, ওই এলাকাগুলোতে যাচ্ছে? এলাকা এলাকা, গ্রামে গ্রামে লোক আসতে পারছে না, গ্রাম গ্রাম থেকে উঠে নিয়ে আসছে। কটা করে নিচ্ছ এই যাওয়ার পথে? 50 টাকা এক একজনের। তো সরকারিভাবে কিছু বলেনি তোমাদের? আমাকে কিছু বলেনি। এখন টোকো দিয়েছে, কিন্তু আমাদের লাইনা মেম্বার এবং প্রধান ছাড়া অন্য কোনো লোক নাই। ওরাই সব নৌকাটা করে, ওরাই ভোগ করছে, ওরাই রক্ষক, ওরাই ভক্ষক। গরিব মানুষ কোথা থেকে দিবে? এখন না কোনো কাজ আছে না কাজ, ওদের কৃষিজীবী বন্ধ, আসল তো কৃষিজীবী, সেটা তো বন্ধ মোটামুটি। ছেলেপেলে একটু পড়তে যাবে, টিউশন আছে, মাস্টার, ওর পরীক্ষা আছে, কাউরি কোনো মেয়ে ছেলে হয়তো আরেকটা পরীক্ষা দিতে যাবে, পারছে না যেতে, মায়েরা যেতে পারছে না, প্রসব যন্ত্রণা যদি একটা মা আছে, একটা ব্ল্যাকমেল করে ভাড়া নেওয়া, এইটা। আমার শহর মানিকচক থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি।